টি-20 বিশ্বকাপ মিশনকে সামনে রেখে বুধবার দিনগত মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে চড়েছেন শান্ত সাকিব মাহমুদুল্লাহ মোস্তাফিজরা। দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পা রাখবেন তারা। যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্য রয়েছেন। প্রিয় দলকে শুভকামনা জানাতে বিমানবন্দরে মধ্যরাতে ভিড় জমিয়েছিলেন টাইগার সমর্থকরা। 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। তারপর আরও 3টি গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের। 10ই জুন দক্ষিণ আফ্রিকা, 13ই জুন নেদারল্যান্ডস আর 17ই জুন নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে অন্তত দ্বিতীয় হলেও সেরা 8-এ পৌঁছে যাবে টাইগাররা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।